আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হলো ব্লেন্ড টুল এবং মোর ডিটেলস। ব্লেন্ড টুলের কি কি কাজ হয় সেগুলো একটু দেখবো। মনে করেন আমরা একটা হার্ট শেপ বানিয়েছিলাম, আমরা মনে আছে আপনাদের দেখিয়েছিলাম একটা হার্ট শেপ বানিয়ে, দেখায়নি? সিম্পলিফাইড ভাবে আপনারা একটা হার্ট শেপ চাইলে বানাতে পারেন, এটা ভিডিও রেকর্ডে থাকছে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারবেন। রোটেট টুলে গিয়ে ডাবল ক্লিক করে আপনি 90 ডিগ্রি লিখে যদি কপি করেন তাহলে একটা ডিফারেন্ট শেপ আসবে। এখন যেটা করতে পারেন কন্ট্রোল আর দিয়ে আপনারা মেজারমেন্টের জন্য সেন্টার পয়েন্টটা মানে এই পয়েন্টটা অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে রাখেন। সেকেন্ড আপনি এটা সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে এখানে বসিয়ে দেন, ঠিক আছে? এখন গাইডলাইনের কাজ শেষ, যে কাজটা করবেন দুইটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা পাথ ফাইন্ডার, তো মনে আছে না পাথ ফাইন্ডার দিয়ে আমরা কি করবো যেন ডিভাইড করব। ওকে গুড, ডিভাইড করে আনগ্রুপ করে ডিসিলেক্ট করে দুইটা পয়েন্ট ফেলে দিব। এই দুইটা সিলেক্ট করার পরে আমরা রোটেট টুলে যেতে পারি বা নাও যেতে পারি, শিফট চাপলে 45 ডিগ্রি করে ঘুরবে। এখন এই দুটাকে ধরে যদি আমরা ইউনিট করে দেই একটা হয়ে গেলো, তাই না? সিম্পলি খুব ইজি একটা হার্ট শেপ আমরা বানাতে পারি। এখন যেই কাজটা করব সেটা হলো এটাকে কপি করেছি, দুইটাকে ডিফারেন্ট কালার করব, ফিল কালারে যাব, দুটো ডিফারেন্ট কালার, এটা ইয়েলো দিতে পারি, এটা হলো রেড দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ব্লেন্ড টুল বলে একটা টুল আছে এখানে, ঠিক আছে? এটার ভিতরে ইনসাইডে কিছু নেই, সিঙ্গেল একটা টুল। এটা কন্ডিশন হলো আপনি যখন নাকি এটার উপরে নিয়ে যাবেন, দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা যখন সিলেক্ট হয়েছে এখন দেখেন সাদা আছে না, এটার যে সেন্টার পয়েন্টটা দেখা যাচ্ছে এই যে এই পয়েন্টটা হোয়াইট আছে, যখন নাকি আমরা কোনো একটা অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিয়ে যাই তখন এটা ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে ফিল হয়ে যাচ্ছে। আমরা একটা ক্লিক করবো হয়তো কিছু রিয়েক্ট দেখতে পাবো না, হুবহু সেম যেহেতু কপি করেছে ঠিক এটার মধ্যে যে অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করেছে এখানে সেম অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব। এখানে যাওয়ার পরে একই অ্যাঙ্কর পয়েন্টে যখন ফিল হয়ে যাবে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যদি সিলেকশন টুলে যান, ডিসিলেক্ট করেন, একটা 3D ভাব চলে আসছে। আচ্ছা, এটা যদি আপনি শুধু এরকম শেপ না, যে কোনো শেপ আপনি ড্র করেন, আমি পেন্সিল দিয়ে একটা, আমি ফ্রি হ্যান্ড ডিজাইনার হিসেবে খুব একটা ভালো না, কিছু একটা আঁকার চেষ্টা করছি, সুন্দর হয়েছে। জয়েন করে দিলাম যাতে খোলা না থাকে। এটাকে যদি আমরা জাস্ট সিম্পলি আপনি কোনো ম্যাপ নিয়ে কাজ করবেন, আমরা গ্রিন দিতে পারি চাইলে, একই কাজ। চাইলে আপনি চান যে আমি এই কালারটা চেঞ্জ করবো, কোনো সমস্যা নেই, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচেটা সিলেক্ট করেন, ক্লিক করেন, দেন ইয়েলো কালার, দেন ইয়েলো কালার হয়ে যাবে। উপরেটা চাইলে আপনি ডিফারেন্ট কালার করতে চান সেটা করা যাবে, চাইলে যে কোনোটাই কালার চেঞ্জ করা যাবে, একটু ট্রাই করে দেখবেন। দুইটা শেপ ড্র করার পরে দুইটা শেপ সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে এখন তো আর একই রকম হওয়ার কোনো অপশন নাই, তাই না? তার মানে দুইটা শেপ যে কোনো শেপেরও হতে পারে। আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুইটা ক্লিক করার পরে দেখেন মাত্র 3টা লাইন দেখা যাচ্ছে, এটা তো আসলে কিছুই হলো না, তাই না? আমরা কি করব, অবজেক্ট মেনুতে যাব, এখানে দেখেন ব্লেন্ড আছে অবজেক্ট মেনুর মধ্যে, ব্লেন্ডে গিয়ে ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ড অপশনে সিলেক্ট করে প্রিভিউতে ক্লিক করে এখানে আমরা স্পেসিফাইড স্টেপস দিব। এখানে আমরা হয়তো 150 দিয়ে দেখতে পারি কি হয়, যদি ট্যাপ দিই 150 বেশি হয়ে গেছে, 80 দিয়ে দেখি কি অবস্থা, 60, ওকে ফাইন, একটা শেপ তৈরি হলো। এখন আপনি যদি চান এই শেপটাকে মডিফাই করতে, না আমার এই শেপটা ভালো লাগছে না, আমি একটু ডিফারেন্ট কোনো শেপ তৈরি করতে চাই, সেটা আপনি করতে পারবেন। ইভেন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, কোন টুলটা সিলেক্ট করেছে দেখেছেন, ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আপনি ইচ্ছে মতো মডিফাই করতে পারবেন, যে আপনি ডিফারেন্ট কোনো শেপ বানাতে চান, যে কোনো ধরনের শেপ বানাতে পারেন, মজার মজার ডিজাইন বানাতে পারবেন। টেক্সট ডিস্টরশন একটু দেখবেন, এখানে লিখলাম বাংলাদেশ, তাই না? পড়া যাচ্ছে? এটাকে যদি আপনি ডিস্টর্ট করতে চান, বিভিন্ন ওয়েতে ডিস্টর্ট করা যায়। আপনি যখন টাইপটা করবেন, করার পরে এই সিলেকশন টুলে থাকতে হবে, এটা হলো টার্মস অ্যান্ড কন্ডিশন। থাকার পরে আপনি এখানে দেখবেন যে এরকম একটা কার্ভ আইকন দেখা যাচ্ছে, পপ আপে ক্লিক করলে তেমন কিছু আসবে না, আপনি এই আইকনটা দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাই ডিফল্ট যেটা আছে সেটা দেখাবে, আপনি চাইলে এখানে বিভিন্ন ভেরিয়েশন আছে সেগুলো ধরে আপনি চেঞ্জ করতে পারবেন, ভেরিয়েশনগুলো বিভিন্ন মডিফিকেশন আছে, ইভেন এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি ব্লেন্ডটা কতটুকু করবেন,
পজিটিভ করবেন মাইনাস করবেন কি করবেন এখান থেকে করা যায়। হরিজন্টাল ভার্টিক্যাল কন্ট্রোলগুলো এখান থেকে করা যায়, সবগুলো ধরে ধরে আপনি টেস্ট করতে পারেন, এটা খুব একটা বিগ ডিল না, যা আছে ডিফল্ট এটা মডিফিকেশন করা যাবে। ইন্টারেস্টিং পার্ট হলো পরেরটা, ইন্টারেস্টিং পার্ট কি যে আপনি একটা টেক্সটকে যদি এর মধ্যে শেপের মধ্যে নিয়ে আসতে চান তাহলে কীভাবে করবেন, দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে অবজেক্টে যে মেক উইথ টপ অবজেক্ট, এনভেলপ থেকে ডিস্টর্ট থেকে মেক উইথ টপ অবজেক্ট, টপ অবজেক্টে যেরকম ছিল দেখেন শেপটা মোটামুটি ওরকম বানিয়ে দিয়েছে, তার মানে হলো আপনি প্যাচানো ট্যাচানো কোনো শেপ যদি বানান সে ওরকমই করে দেবে বেসিক্যালি। আমরা একটু ট্রাই করতে পারি দেখার জন্যে, আমরা একটা শেপ বানালাম, দেখি এই শেপের মধ্যে টেক্সটটাকে আনা যায় কিনা, তার মানে যে কোনো শেপের মধ্যে সে টেক্সটটা চলে আসতে পারে।